সম্পর্ক বদলে গেল একটি চুক্তিতে। মালদ্বীপের প্রেসিডেন্ট পদে বসতে হেঁটেছিলেন ভারত বিরোধী পথে, ক্ষমতায় এসেছিলেন ভারত হটাও এজেন্ডা নিয়ে। সেই মোহাম্মদ মুইজ্জুই এবার বললেন ভারত মালদ্বীপের বন্ধু। অবশ্য না বলে থাকবেনই বা কি করে, দুঃসময়ে মালদ্বীপকে $400 মিলিয়ন সহায়তা দিলে ভারতকে বন্ধু আখ্যা দেওয়া তো অতিরঞ্জিত কিছুই নয়। India is a key partner. সুযোগের সদ্ব্যবহার করতে একদমই ভুল করেনি ভারত সরকার। সাম্প্রতিককালে দুই দেশের সম্পর্কের অবনতির পরও ভারতে মালদ্বীপের প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। দ্বীপ দেশটির প্রেসিডেন্টের এই সফরকে সম্পর্কের নতুন অধ্যায় বলে অভিহিত করেছেন নরেন্দ্র মোদী। বর্তমানে চরম আর্থিক সংকটে ভুগছে মালদ্বীপ। গত সেপ্টেম্বরে মালদ্বীপের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $440 মিলিয়ন, যা দিয়ে এক থেকে দেড় মাস দেশটি আমদানি করতে পারবে। আর দেশটির এমন নাজুক অর্থনৈতিক পরিস্থিতিকেই কাজে লাগালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদ্বীপের ধুঁকতে থাকা অর্থনীতিকে শক্তিশালী করতে $100 মিলিয়ন আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে ভারত। এই সহায়তার মধ্যে রয়েছে $40 কোটি কারেন্সি সোয়াপ চুক্তি এবং আরেকটি অতিরিক্ত ₹30 বিলিয়ন সোয়াপ চুক্তি। 2023 সালের নভেম্বরে মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই টানাপোড়েনের মধ্যে রয়েছে ভারত মালদ্বীপ সম্পর্ক। তার নির্বাচনী স্লোগানই ছিল আউট ইন্ডিয়া। ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি হিসাবে ভারতীয় সেনাদের দেশটি ছাড়তে বাধ্য করেন তিনি। এমনকি দায়িত্ব নেওয়ার পরপরই মুইজ্জু তুরস্ক ও চীন সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন। জানুয়ারিতে তার সেই সফরকে ভারতের প্রতি কূটনৈতিক অবজ্ঞা হিসাবে মনে করেছিল বিশেষজ্ঞরা, কেননা মালদ্বীপের পূর্ববর্তী নেতারা নির্বাচিত হওয়ার পর প্রথমে দিল্লি সফর করতেন। প্রায় একই সময়ে মোদী সম্পর্কে মালদ্বীপের তিন কর্মকর্তার অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ হয় ভারত। কিন্তু এত কিছুর পরও বৈরী অবস্থান থেকে সরেই আসতে হলো মালদ্বীপকে। বিশ্লেষকরা বলছেন মালদ্বীপের ভঙ্গুর অর্থনীতি দেশটির নেতৃত্বকে ভারতের সাথে সম্পর্ক সংশোধন করতে বাধ্য করেছে। এছাড়া মুইজ্জুর ভারত বিরোধী মনোভাব তাকে ভারতের কাছে বাড়তি গুরুত্ব দিয়েছে। গত রোববার বিকেলে সস্ত্রীক দিল্লি বিমানবন্দরে পৌঁছান মুইজ্জু। পরদিন বেলা একটায় দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বিস্তারে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। মুদ্রা বিনিময় চুক্তি হিসাবে ভারত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুইজ্জু। মুইজ্জু বলেন ভারত মালদ্বীপের বন্ধু, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে। আমাদের কোনো কাজে যাতে ভারতের নিরাপত্তার ক্ষতি না হয় আমরা সেই দিকটিও মাথায় রেখে চলি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তন দেখে বাংলাদেশ। এরপর থেকেই নানা ইস্যুতে ভারতের সাথে চলছে সম্পর্কের টানাপোড়েন। কিন্তু বাস্তবতা হল প্রভাবশালী প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি ঘটিয়ে আঞ্চলিক ভূ রাজনীতিতে অবস্থান সৃষ্টি করা মোটেও সহজ কোনো বিষয় নয়। বিশ্লেষকদের মতে মালদ্বীপ যতটা সহজে ভাঙা সম্পর্ক মেরামতে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি ততটা সহজ নাও হতে পারে। কেননা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের প্রচ্ছন্ন প্রভাব এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে আঞ্চলিক রাজনীতিতে লাভ ক্ষতির হিসেব নিকেশ কষে বাংলাদেশ ভারত সম্পর্ক আখেরে কোন দিকে গড়ায় সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।